सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के आम्रा पितृपक्षेर जे विशेष मंत्र साधना से मंत्र साधना निये आलोचना करब। पितृपक्ष एमन एकटा समय जे समय आमादेर पूर्वपुरुषरा तादेर जे अंतरिक्षे जे अवस्थान सेखान थेके तारा अनेकटाई तादेर पृथिवीर काछे नेमे आसा हय, আমাদের কাছে আসেন এবং তারা আমাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে চান। এবং এই পিতৃপক্ষের সময় যদি আমরা তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করি, তখন আমাদের কর্তব্য তাদের উত্তরণকে আরও সাহায্য করা এবং তার বিনিময়ে তারা আমাদের বিশেষ কৃপা আশীর্বাদ প্রদান করেন এবং আমাদের কর্মখণ্ডন হয়। পুরো বিষয়টাই জেনেটিক্স। এই যে শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে ভ্রূণটা তৈরি হলো, সেই পিতার শুক্রাণু পিতার সমস্ত বৈশিষ্ট্যকে বহন করছে, মায়ের ডিম্বাণু মায়ের সমস্ত বৈশিষ্ট্যকে বহন করছে। আবার মার বাবা তারাও কিন্তু তাদের বাবা মার শুক্রাণু ডিম্বাণু থেকেই জন্ম নিয়েছে। সুতরাং ওই শুক্রাণু ডিম্বাণুই কিন্তু সমস্ত বংশের যত বৈশিষ্ট্য যত হেরিডিটারি ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে বহন করে আছে। জিসাস ক্রাইস্ট বলেছেন, আমরা সবাই জানি যে আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান, আই অ্যাম ইন মাই ফাদার অ্যান্ড মাই ফাদার ইজ ইন মি। তো এই জেনেটিক ব্যাপারটাই হচ্ছে আসলে একটা এই পিতৃপক্ষের মূল আধার। আমরা আমাদের জন্মছকেও জ্যোতিষশাস্ত্রেও এই জেনেটিক্স এই লিনিয়েজটা পাই, এই পরম্পরাটা। জন্মছক যদি স্টাডি করা হয় তাহলে দেখা হবে প্রতিটা পরিবারে এক সেট গ্রহ বলবান, এক সেট গ্রহ দুর্বল। এই একটা পরিবারে দেখা যাবে, আমি একটা আপনাদের উদাহরণ দিচ্ছি, যে বৃহস্পতি খুব বলবান, বাবার বৃহস্পতি বলবান, মায়ের বৃহস্পতি বলবান, সন্তানদের বৃহস্পতি বলবান, কিন্তু সেখানে চন্দ্র আর মঙ্গল বাবা মা এবং তার পরবর্তীকালে সন্তানদের জন্মছকেও চন্দ্র আর মঙ্গল পীড়িত। তো এইভাবে আমরা কিন্তু জন্মছকে এটাকে নোটিস করি। কালসর্পযোগ প্রতিটা জেনারেশনে একজনের থাকে, বা একটা জেনারেশন যদি মিস হয় না তার পরের জেনারেশনে থাকবে। দারিদ্র যোগ প্রতিটা জেনারেশনে থাকবে। এবং পিতৃদোষ বলতে আমরা যেটা বুঝি, বিশেষ করে পঞ্চমপতি নবমপতি অ্যাফ্লিক্টেড হওয়া পীড়িত হওয়া, পঞ্চম ভাব বা নবম ভাব পীড়িত হওয়া, সেখানে পাপগ্রহের অবস্থান বা পাপগ্রহের দৃষ্টি এবং সূর্যের অ্যাফ্লিকশন, সান স্যাটার্ন সান রাহু কেতু অ্যাসোসিয়েশন, এইগুলো স্ট্রেট অ্যাওয়ে ডাইরেক্ট পিতৃদোষের ইন্ডিকেটার্স। তো এই পিতৃদোষও কিন্তু আমরা এই পিতৃপক্ষের যে সাধনা যে সময় সেই সময় আমরা পিতৃদোষও কিন্তু হ্যান্ডেল করতে পারি, সংশোধন সংস্কার করতে পারি। এবং সিদ্ধগুরুরা যেটা বলেন যে বিশেষ করে পিতৃদোষের কারণ হচ্ছে যে আমাদের পূর্বপুরুষ তাদের যে ব্যাড কর্মা তাদের অশুভ কর্মের ফলটাই আমাদের কাছে পৌঁছয়। বংশানুক্রমে যেরকম রোগ ব্যাধি মানসিক শারীরিক বৈশিষ্ট্য বহন করে আনে আমাদের জিন, সেরকম ওই কার্মিক এলিমেন্টটাকেও বহন করে আনে। এবং কোনো না কোনো সময় যদি বাবা মাকে সন্তান অহেতুক পীড়া প্রদান করে, ইন্টেনশনাল সেলফিশ অ্যাকশনস যার মাধ্যমে একটা বিশেষ যন্ত্রণা কষ্ট পীড়া অনুভব করেন বাবা মা, তাহলে সেখানে কিন্তু পিতৃদোষ সৃষ্টি হয়।
এবং একটা কথা নিশ্চিতভাবে সিদ্ধগুরুরা বলেন যে যাদের সন্তান নিয়ে সমস্যা, বিশেষ করে স্পেশাল নিডস চিলড্রেন বা সন্তানের কোনো রকম কোনো ফিজিক্যাল ডিসএবিলিটি বা সন্তানকে নিয়ে বিশেষ অসুবিধে, লেখাপড়া করে না, উচ্ছৃঙ্খল মেন্টাল সমস্যা, সেটা কিন্তু একদম পিতৃদোষের একটা দৃষ্টান্ত এবং সিম্বলিক অফ পিতৃদোষ, যে কোনো না কোনো পূর্বপুরুষ তার বাবা মাকে উৎপীড়ন করেছিল এবং সেই এফেক্টটা ক্যারিড হয়ে আসছে। এই অ্যানসেস্ট্রাল ওয়ারশিপ, অ্যানসেস্ট্রাল ওয়ারশিপ এই কথাটা কিন্তু 1885 সালে ব্রিটিশ ফিলোসফার হারবার্ট স্পেন্সার কয়েন করেছিলেন। কিন্তু অ্যানসেস্ট্রাল ওয়ারশিপ, এই যে পূর্বপুরুষদের বন্দনা করা, তাদের স্মরণ করা, এটা আমরা প্রাচীন যুগ থেকে, নিওলিথিক এজ থেকে প্রমাণ পাচ্ছি এবং সারা বিশ্বে কোনো রিলিজিয়াস ট্রেডিশন, কোনো জিওগ্রাফিক্যাল লোকেশন, সোশিও ইকোনমিক প্যারামিটার, সব কিছুকে, সব বাউন্ডারিকে কিন্তু অতিক্রম করে, ক্রস করে এই যে অ্যানসেস্ট্রাল ওয়ারশিপ, পূর্বপুরুষদের স্মরণ এবং বন্দনা, এটা কিন্তু পাওয়া যায়। এবং বিশেষ করে ঘানা, মেক্সিকো, রোম, চায়না, কম্বোডিয়া, স্কটল্যান্ড, জাপান, কোরিয়া, ওয়েলস, এই সমস্ত জায়গায়। এবং বর্তমানে আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ার দাক্ষিণ্যে হ্যালোউইন, হ্যালোউইনটাতেও 31 অক্টোবর পালন হয় এবং একেবারে পুরোপুরি এটা তারা মনে করেন যে রিটার্ন অফ দ্য অ্যানসেস্ট্রাল স্পিরিটস, যে পূর্বপুরুষরা একটা প্রত্যাবর্তন করে। এবার অনেকেই আপনাকে বিদ্রুপ ব্যঙ্গ করতে পারে, অনেকে বলে আমাকে যে দিদি সাধনা করব, মন্ত্র সাধনা করি, বাড়িতে সবাই বিদ্রুপ ব্যঙ্গ করে, কি হবে এসব করে ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমি একটা কথা বলি, অহেতুক তর্ক করে সময় এবং এনার্জি নষ্ট করবেন না। যার যে চেতনা স্তর, সে সেই চেতনা স্তর থেকে বক্তব্য রাখছে, জাস্ট লেট ইট বি। কীভাবে পূর্বপুরুষের আবাহন, তাদের স্মরণ করলে করে, তাদের বন্দনা করে কীভাবে কর্মখণ্ডন হয়, এই এত থিসিস ডিফেন্স করার কোনো প্রয়োজন নেই। যারা বিশ্বাস করছে না, যাদের একটা অবিশ্বাসী মন, তাদের যেদিন নিজেদের বা অন্য কারোর পূর্বপুরুষের সঙ্গে সাক্ষাৎ হবে, বুঝতেই পারছেন আমি কী বলার চেষ্টা করছি, সমঝদারো কে লিয়ে ইশারাই কাফি হ্যায়, তো যেদিন তাদের পূর্বপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হবে, সেদিন তাদের জন্ম জন্মান্তরের অবিশ্বাস বিশ্বাসে পরিণত হয়ে যাবে। সুতরাং কোনো বিদ্রুপ ব্যঙ্গতে রিয়্যাক্ট করবেন না এবং নিজেদের স্ট্যান্ড পয়েন্টকে প্রতিষ্ঠা করতে গিয়ে সময় এবং ঊর্জা নষ্ট করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই যে অ্যানসেস্ট্রাল ওয়ারশিপ, যেটাকে ম্যানিজম বলে, এই অ্যানসেস্ট্রাল ওয়ারশিপটা কিন্তু সারা পৃথিবীতে প্রাচীন যুগ থেকে হয়ে আসছে। এবার এই অ্যানসেস্ট্রাল ওয়ারশিপের যে সময়টা, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ, এটা শুধু আমাদের ভারতবর্ষে সীমিত নয়, এই বছর আমরা এই পিতৃপক্ষকে পালন করব। এই পিতৃপক্ষের প্রতিপদ থেকে অমাবস্যা, প্রতিদিন আমরা সাধনা করব, আমাদের পূর্বপুরুষদের আবাহন করব, তাদের উত্তরণ করতে, টু মুভ টুয়ার্ডস দ্য লাইট, বিশ্বব্রহ্মাণ্ডের জ্যোতি প্রকাশ, শিবতত্ত্বকে শিবতত্ত্বে পৌঁছতে তাদের সাহায্য করব, তাদের জন্য প্রার্থনা করব। এবং এটা, এই যে 10ই সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে,
প্রতিদিন যে নক্ষত্র থাকছে সেই নক্ষত্র অনুযায়ী আমরা চক্রকে ফোকাস করব। আমি আপনাদের রাশি অনুযায়ী লগ্ন অনুযায়ী চক্র নিয়ে অনেক বলেছি, আপনারা এখন অনেকেই মোটামুটি আপনাদের জানা মুখস্থ হয়ে গেছে, আপনারা জানেন মুখস্থ হয়ে গেছে। নক্ষত্র সঙ্গেও কিন্তু প্রতিটা চক্রের একটা যোগসূত্র আছে। তো এই পিতৃপক্ষকে আমরা নক্ষত্র বেস্ট সাধনা করব, প্রতিপদ থেকে অমাবস্যা প্রতিদিন যে নক্ষত্র থাকবে অ্যাকর্ডিংলি আমরা সাধনাটা করব। 10 সেপ্টেম্বর যে শুরু হচ্ছে পিতৃপক্ষ, 10 সেপ্টেম্বর প্রতিপদ শুরু হচ্ছে দুপুর 3:28, পিতৃপক্ষ শুরু হচ্ছে দুপুর 3:28। 11 সেপ্টেম্বর দ্বিতীয়া শুরু হবে, প্রতিপদের পর দ্বিতীয়া শুরু হবে দুপুর 1:14 থেকে, দ্বিতীয়া থাকবে 12:00 সকাল 11:34 অবধি। 12:00 11:34 অবধি দ্বিতীয়া থাকছে, তারপর তৃতীয়া শুরু হয়ে যাচ্ছে 12:00 11:34 থেকে 13:00 সকাল 10:26 অবধি তৃতীয়া থাকছে। চতুর্থী শুরু হয়ে যাচ্ছে 13:10:36 থেকে এবং 14:00 সকাল 10:24 অবধি চতুর্থী থাকছে। পঞ্চমী তিথি শুরু হয়ে যাচ্ছে 14:00 সকাল 10:24, শেষ হচ্ছে 15:00 সকাল 11:00। ষষ্ঠী 15:00 সকাল 11:00 শুরু হয়, 16:00 দুপুর 12:18 শেষ হচ্ছে। সপ্তমী তিথি শুরু হচ্ছে 16:00 12:18 দুপুরবেলা, 17:00 দুপুর 2:13 সপ্তমী তিথি শেষ হচ্ছে। অষ্টমী শুরু হচ্ছে 17:00 বেলা 2:13, 18:00 সেপ্টেম্বরের বেলা 4:32 অষ্টমী তিথি শেষ হচ্ছে। নবমী শুরু হচ্ছে 18:04 এবং 19:07:01 নবমী তিথি শেষ হচ্ছে। দশমী শুরু হচ্ছে 19:07:01, 20:00 রাত 9:28 দশমী শেষ হচ্ছে। একাদশী শুরু হয়ে যাচ্ছে 20:00 রাত 9:25 এবং শেষ হচ্ছে 21:30 রাত 11:33। এই একাদশী, এই কৃষ্ণপক্ষের পিতৃপক্ষের যে একাদশী, এই একাদশীটা কিন্তু ব্রতটা পালন করার চেষ্টা করবেন। যারা ফাস্টিং করতে পারবেন খুব ভালো, যারা পারবেন না অন্তত চেষ্টা করবেন অন্নটা গ্রহণ করবেন না। যারা আরেকটু পারবেন তারা চেষ্টা করবেন কোনো গ্রেনস শস্য গ্রহণ করবেন না। দ্বাদশী শুরু হয়ে যাচ্ছে 21 সেপ্টেম্বর রাত 11:33, 22 সেপ্টেম্বর রাত 1:16 দ্বাদশী শেষ হবে। ত্রয়োদশী 22 সেপ্টেম্বর রাত 1:16 থেকে 23 সেপ্টেম্বর রাত 1:30। চতুর্দশী 23 সেপ্টেম্বর রাত 1:30 থেকে 24 সেপ্টেম্বর ভোর 3:11 এবং অমাবস্যা লাগছে 24 সেপ্টেম্বর ভোর 3:11 থেকে 25 সেপ্টেম্বর ভোর 3:23 অবধি। তারপর তো আমাদের প্রাণের ভালোবাসার জিনিস বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডী পাঠ। তো এই একাদশী তিথি, যেটা কৃষ্ণপক্ষের এই পিতৃপক্ষের একাদশী তিথি, 20:30 রাত 9:30 থেকে 21:00 রাত 11:30, তো
একুশ তারিখটা কিন্তু পালন করবেন, কারণ কুড়ি তারিখ তো রাত 9:30 থেকে লাগছে, পরের দিন সূর্যোদয়টা আমরা পাচ্ছি, 21 তারিখটা পালন করবেন। যার যতটা স্ট্রিক্টলি পালন করা সম্ভব, এটা ভীষণ শক্তিশালী, ভীষণ পাওয়ারফুল। এটা গোত্রপুরুষকে স্মরণ করবেন, এই যে আমরা সাধনা করব, প্রথমে আমরা গোত্রপুরুষকে স্মরণ করব, তারপর আমরা সমস্ত পূর্বপুরুষদের স্মরণ করব। নাম জানা থাকলে উচ্চারণ করবেন। দেখুন, আমাদের যে ষোড়শ সংস্কার হিন্দু ধর্মে, সেই ষোড়শ সংস্কারের মধ্যে আমরা জানি যে আমাদের বিবাহ এবং অন্নপ্রাশন, এই দুটোতে তো অতি অবশ্যই প্রথম কাজ হচ্ছে বৃদ্ধিশ্রাদ্ধ, নান্নিমুখ। এবং এই বৃদ্ধিশ্রাদ্ধ নান্নিমুখ মানেই বিবাহতে পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুটো পরিবারই কিন্তু প্রথমে পূর্বপুরুষদের জলদান করবে, শ্রাদ্ধক্রিয়া করবে, সেটাকেই বৃদ্ধিশ্রাদ্ধ বলা হয়। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। শ্রাদ্ধকে যে আমরা একটু আমাদের যে ভুল ধারণা আজ একটা অশুভ কাজ ইত্যাদি, তা কিন্তু নয়। শ্রাদ্ধ মানে শ্রদ্ধা জানানো, এবং বিবাহের মতো একটা শুভ কাজ, অন্নপ্রাশনের মতো একটা শুভ কাজ, সেখানে কিন্তু প্রথম বৃদ্ধিশ্রদ্ধ দিয়েই শুরু হয়। তো এই যে পূর্বপুরুষদের নাম, যেটা আমাদের এই বিয়ের সময় অন্নপ্রাশনের সময় খোঁজ 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 সব নাম দেখ, ঠাকুমা পিসিমাদের কাছে থাকে, সেই নান্নিমুখের জন্য লাগে, তো আপনাদের কাছে যদি থাকে পূর্বপুরুষদের নামের তালিকা, তো সেটা একবার অন্তত প্রতিদিন তাদের স্মরণ করবেন নামগুলো পড়ে, এটা খুব প্রয়োজন। এবার সাধনাটা কি হবে, ছটা মন্ত্র আমরা সাধনা করব, ছটা মন্ত্র আমরা সাধনাতে ব্যবহার করব। ওম কুল দেবতায়ৈ নমঃ, ওম কুল দেব্যৈ নমঃ, ওম নাগ দেবতায়ৈ নমঃ, ওম পিতৃদেবতায়ৈ নমঃ, ওম পিতৃগণায় বিদ্মহে জগত ধারিণে ধীমহি তন্নো পিত্র প্রচোদয়াৎ, ওম দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহায়োগিভ্য এব চ নমঃ স্বাহায়ৈ স্বাধ্যায়ৈ নিত্যমেব নমো নমঃ। এই ছটা মন্ত্র, ওম কুল দেবতায়ৈ নমঃ, ওম কুল দেব্যৈ নমঃ, ওম নাগ দেবতায়ৈ নমঃ, ওম পিতৃদেবতায়ৈ নমঃ, ওম পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণে ধীমহি তন্নো পিত্র প্রচোদয়াত্, আর লাস্ট হচ্ছে ওম দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহায়োগিভ্য এব চ নমঃ স্বাহায়ৈ স্বাধ্যায়ৈ নিত্যমেব নমো নমঃ। এই ছটা মন্ত্র আমরা প্রতিদিন জপ করব, এক একটা দিন নির্দিষ্ট চক্রে। এই ছটা মন্ত্র রাশি লগ্ন নির্বিশেষে, আপনাদের যে রাশি যে লগ্ন যে কম্বিনেশন হোক না কেন, প্রতিদিন প্রতিপদ থেকে অমাবস্যা মণিপুর চক্রে অবশ্যই করবেন। চেতনা কনসিয়াসনেস অ্যাওয়ারনেসকে মণিপুর চক্রে নিয়ে যাবেন। মণিপুর চক্র অর্থাৎ নাভি, সেখানে আপনারা হাতও রাখতে পারেন, ফিজিক্যাল টাচটাও মেনটেন করতে পারেন। করে আপনারা অবশ্যই আসনে বসবেন, ধূপ দীপ জ্বালাতে পারেন। এবার সামনে একটু আপনারা একটা পাত্রে জল রাখতে পারেন, আমরা পূর্বপুরুষদের জল দান করি। চোখ বন্ধ করে আপনারা যেটা ভিজুয়ালাইজ করবেন, সেটা হচ্ছে যে সমস্ত পূর্বপুরুষ তারা একটা বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রে যে জ্যোতির্ময় প্রকাশ, যে শিবতত্ত্ব, তার দিকে তারা তাদের একটা গতি, তার দিকে তাদের একটা যাত্রা হচ্ছে। অর্থাৎ দ্য অ্যানসেস্টার্স মাস্ট ফাইন্ড দ্য লাইট, এটা মৌলিক ফান্ডামেন্টাল ভিজুয়ালাইজেশন।
সমস্ত পূর্বপুরুষ আপনার চোখ মুখ চেহারা মনে রাখার তো কোনো প্রয়োজন নেই, অবয়বটা হলেই হবে। এখন বাবা মা ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু এদের চেহারাটা মনে থাকবে, তারপর তো আর কারোর চেহারা মনে নেই, সুতরাং একটা অবয়ব। এই অবয়বটাকে ভিজুয়ালাইজ করবেন যে সমস্ত যত পূর্বপুরুষ আছে সব তারা বিশ্বব্রহ্মাণ্ডের যে শিবতত্ত্ব, যে জ্যোতির্ময় প্রকাশ, তার দিকে তারা যাত্রা করছে। এই ভিজুয়ালাইজেশনটা করবেন, করে মণিপুর চক্রে প্রতিদিন আপনার যা যে রাশি যে লগ্নই হোক না কেন, এই ছটা মন্ত্র আপনারা জপ করবেন। ওম কুল দেবতায়ই নমঃ, ওম কুল দেব্যাই নমঃ, ওম নাগ দেবতায়ই নমঃ, ওম পিতৃদেবতায়ই নমঃ, ওম পিতৃগণয় বিদ্মহে জগদ্ধারিণ্যে ধীমহি তন্নো পিত্র প্রচোদয়াত্, আর ওম দেবতাভ্য পিতৃভ্যশ্চ মহায়োগিভ্য এব চ নমঃ স্বাহায়ই স্বধ্যায়ই নিত্যমেব নমো নমঃ। এই মন্ত্রটা, এই সেট, এই ছটা মন্ত্রের সেট ফার্স্ট আপনারা মণিপুরে করবেন প্রতিদিন মণিপুর চক্রে ওই ভিজুয়ালাইজেশন। তারপর শুরু হবে ইন্ডিভিজুয়াল, যেটা ডে স্পেসিফিক নক্ষত্র। প্রথম প্রতিপদ, প্রতিপদে আপনারা মূলাধারে করবেন এই ছটা মন্ত্র। দ্বিতীয়াতে করবেন আজ্ঞাচক্রে, তৃতীয়াতে করবেন আবার মূলাধারে, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী, অর্থাৎ চতুর্থী থেকে একাদশী, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী, এই আটটা দিন, এই আটটা তিথি আপনারা বিশুদ্ধি চক্রে করবেন এই ছটা মন্ত্র। কিন্তু প্রতিদিন প্রথমে মণিপুরে করে নেবেন, প্রথমে মণিপুরে প্রতিদিন করে নেবেন, তারপরে বিশুদ্ধিতে। দ্বাদশীর দিন প্রথমে মণিপুরে করে অনাহত চক্রে এই হৃদয়ে, দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা এই চারটে তিথিতে চার দিন পর পর প্রথমে মণিপুরে করে নিয়ে তারপর অনাহততে, কিন্তু ফার্স্ট মণিপুরে করতে হবে। এবং অমাবস্যায় অতি অবশ্য যার যেরকম আর্থিক সামর্থ্য একটা অন্নদান অবশ্যই করবে, হাফ কিলো এক কিলো চাল হলেও একটা গরিবকে সঠিক পাত্রকে একটা দান করবেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আপনারা যখন এই মন্ত্র সাধনা করতে বসবেন প্রতিদিন, তখন পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করবেন যাতে আপনাদের সমস্ত বাধা বিঘ্ন অবস্টেকলস সমস্ত কিছু একটা রিলিজ হয়, তাদের কৃপা তাদের আশীর্বাদ যেন আপনাদের জীবনকে আরও গতিশীল করে, এবং তাদের কৃপা তাদের আশীর্বাদের মাধ্যমে যেন আপনারা জীবনের সমস্ত সমস্যাকে অতিক্রম করতে পারেন। এবার আরেকটা জিনিস যেটা ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা না করলে এন্টায়ার পারপাস ইজ ডিফিটেড, সেটা হচ্ছে দেখুন এখন আমাদের ঠাকুমা ঠাকুরদা দিদা দাদুর আগে যে লিনিয়েজ, যে জেনারেশন, তাদের তো আমাদের স্মৃতিই নেই, কিন্তু মা বাবা ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু এই লেভেলটা অবধি আমাদের ভীষণ একটা মেমোরির মধ্যে, স্মৃতির মধ্যে একটা শোক তাপ কিন্তু বজায় থাকে, সেই রিলিজটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ একদিকে আপনি সাধনা করছেন, মন্ত্র পাঠ করছেন, আরেকদিকে আপনার তাদের জন্য হাহাকার, সেটা করলে কিন্তু নিউট্রালাইজ হয়ে যাবে।
আপনাদের মনের মধ্যে যে তাদের প্রতি একটা আসক্তি, যে টান, যে সব সময় তাদের কথা মনে করছেন এবং চাইছেন যে তারা আপনাদের সঙ্গে থাকুক, সেটা খুব স্বাভাবিক, আমাদের ন্যাচারাল হিউম্যান সেন্টিমেন্ট অ্যান্ড ইমোশন। সেই জায়গা থেকে তাদের মুক্তি দিতে হবে। আপনার মনের ভিতরে যে তাদের স্থানটা, ডিপ ইনসাইড ইয়োর ইমোশনাল মাইন্ড, যে আমরা আমাদের বাবা মাকে যারা গত হয়েছেন, প্রয়াত হয়েছেন, তাদের যে ধরে রেখেছি, সেই জায়গা থেকে তাদের মুক্তি দিতে হবে। সেই জন্য এই দ্বাদশী থেকে অমাবস্যা, এই যে চারটে তিথি যে আমরা অনাহততে সাধনাটা করব, প্রথমে কিন্তু মণিপুরে করে নিতে হবে। কারণ মণিপুর হচ্ছে সেই কানেকশনের জায়গা, সেই নাভি, যে নাভি ক্ষেত্রে আমরা প্রথম আমাদের গর্ভধারিণী মায়ের সঙ্গে আমরা সংযুক্ত ছিলাম, এবং সেই আম্বিলিক্যাল কর্ড কাট অফ হওয়ার পর আমরা জীবনে বাকি যত কানেকশনস করি সব কিন্তু ওই নাভিক্ষেত্রকে কেন্দ্র করে। তো প্রথমে তো মণিপুরে করে নিলেন, তারপর অনাহততে যে আমরা চারটে তিথিতে, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী আর অমাবস্যায় সাধনা করব, এই চারটে তিথির সাধনার দিন কিন্তু খুব অনেস্টলি মন প্রাণ দিয়ে কিন্তু সমস্ত যাদের স্মৃতি, যাদের জন্য শোক তাপ খুব জোরালোভাবে মনের মধ্যে অবস্থান করে আছে, তাদের কিন্তু রিলিজ করতেই হবে, মুক্তি দিতেই হবে, নাহলে তাদেরও কষ্ট, আমাদেরও কষ্ট। এই রিলিজটা না হলে কিন্তু কর্মখণ্ডন হবে না। এছাড়া যা কিছু আপনাদের সমস্যা আছে, সেই সমস্যার জায়গাগুলো একটু স্মরণ করবেন। যাদের কালসর্প যোগ, যাদের দারিদ্র যোগ, যাদের পিতৃদোষ অর্থাৎ পঞ্চম নবম পতি অ্যাফ্লিক্টেড, পঞ্চম নবম ঘর পাপ পীড়িত, যাদের রবি শনির সঙ্গে বা রবি রাহুকেতুর অ্যাক্সিসে আছে, তাদের কিন্তু বিশেষ করে এই পিতৃপক্ষের সাধনা খুব ফোকাস করে করতে হবে। কারণ তাদের এক্সট্রা লোড আছে, এক্সট্রা হোমওয়ার্ক আছে, ব্যাকলগ তাদের বেশি। এবং যদি আপনারা জানেন, অবগত হন যে আপনাদের জন্মছকে কালসর্প যোগ, দারিদ্র যোগ, পিতৃদোষ ইত্যাদি আছে, তাহলে সেই যোগ, সেই দোষ থেকে যাতে আপনারা মুক্ত হন, সেই মুক্তির জন্য প্রার্থনা করবেন পূর্বপুরুষদের কাছে। এইভাবে প্রতিপদ থেকে অমাবস্যা আমরা এই সাধনাটা করব, এবং এই সাধনা শুরু করার আগে, মণিপুর চক্রতে তো আমরা সাধনাটা শুরু করব, শুরু করার আগে আমরা একটা মেডিটেশন, যেটা আমরা ব্রিদিং মেডিটেশন, আমরা বহুবার আগে আমি আলোচনা করেছি, শিবায় শিবা, লম্বা শ্বাস নেবেন, ডিপ ব্রেথ ইন, মনে করবেন যে শ্বাস আপনার মূলাধার থেকে ঊর্ধ্বমুখী হয়ে মেরুদণ্ড বরাবর আপনার সহস্রারে এলো, শিবায়। শ্বাস যখন ছাড়বেন, লং ব্রেথ আউট, শিবা, শিবায় শিবা, যখন লং ব্রেথ আউট শিবা বলছেন, তখন কল্পনা করবেন, ভিজুয়ালাইজ করবেন যে সহস্রার থেকে আবার মেরুদণ্ড বরাবর নিম্নগামী হয়ে আপনার শ্বাস মূলাধারে পৌঁছচ্ছে। অর্থাৎ মূলাধারে যে শক্তিতত্ত্ব আছে, দেবী মা কুণ্ডলিনী, তিনি জাগ্রত হয়ে শিবতত্ত্বের সঙ্গে সংযুক্ত হচ্ছেন, আবার শিবতত্ত্ব থেকে শক্তিতত্ত্বে একটা কানেকশন, একটা সেতু বন্ধন তৈরি হলো। এই শিব শক্তিতত্ত্বকে আমরা জাগ্রত করে নেব প্রাণায়াম, ব্রিদিংয়ের মাধ্যমে প্রতিদিন, শিবায় শিবা,
শিবায় লং ব্রেথ ইন, মূলাধার থেকে সহস্রারে শ্বাস ঊর্ধ্বগামী হলো, তারপর যখন শ্বাস নিম্নগামী হচ্ছে তখন শিবা সহস্রার থেকে মেরুদণ্ড বরাবর শ্বাস গিয়ে মূলাধারে পৌঁছচ্ছে। শিবতত্ত্ব শক্তিতত্ত্বকে জাগ্রত করে নিয়ে এই ব্রিদিং এক্সারসাইজ প্রাণায়ামের মাধ্যমে আমরা শিবতত্ত্ব শক্তিতত্ত্বকে জাগ্রত করে নিয়ে তারপর মণিপুর থেকে শুরু করব। এবং যার যা মনস্কামনা আছে, মনে যা বক্তব্য বলার আছে আপনার পূর্বপুরুষদের, কানেক্ট উইথ দেম, কমিউনিকেট উইথ দেম। ওই যে আপনাদের বলেছি, কেউ যদি ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, তাহলে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তাদের যেদিন পূর্বপুরুষদের সঙ্গে সাক্ষাৎ হবে সেদিন জন্ম জন্মান্তরের অবিশ্বাস বিশ্বাসে পরিণত হয়ে যাবে। এই তিথিটা, এই পিতৃপক্ষের সময়টা, পূর্বপুরুষরা নিচে নেমে আসেন অন্তরীক্ষ থেকে আমাদের সঙ্গে কানেক্ট করার জন্য। আমরা যত চেষ্টা করব, যত আমাদের মনে সেই ডিপ লংগিং, সেই ডিপ ক্রেভিংটা থাকবে, সেই ফোকাসটা থাকবে, তত আমরা কিন্তু সেখানে কানেক্ট করতে পারব। সেইটা খুব জরুরি। আসন পেতে বসবেন, ধূপ দীপ জ্বালাবেন এবং একটা পাত্রে জল রাখবেন। অমাবস্যায় পিতৃপক্ষ শেষ হলে অতি অবশ্যই নিজের সামর্থ্য মতো অন্নদান করবেন এবং একাদশী তিথি 21 সেপ্টেম্বর অতি অবশ্যই যার যতটা সম্ভব একবেলা হলেও অন্তত একাদশী ব্রতটা পালন করুন। এটা খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা, এই বছরে একবার আমাদের একটা বিশেষ কর্মখণ্ডনের সময়, কারণ এই পূর্বপুরুষের মাধ্যমেই, এই জেনেটিক্স, জিনস, ডিএনএ, ক্রোমোজোমের মাধ্যমেই কিন্তু আমাদের সমস্ত কিছু কার্মিক যে প্যাটার্নটা সেটা ফ্লো করছে। ওই কার্মিক প্যাটার্নকে যদি রিভার্স করতে হয়, রিবুট করতে হয়, সারা বছর তো আমরা সাধনা করছি কিন্তু এই সময়টা একটা আরও অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি রেজাল্ট ওরিয়েন্টেড টাইম অতি অবশ্যই করবেন এবং ডেফিনেটলি রেজাল্ট পাবেন। এটা আমাদের সনাতন ধর্মের প্রাচীন যুগ থেকে সিদ্ধ গুরুরা এই ট্র্যাডিশন, এই পরম্পরা, এই সম্পদ আমাদের দিয়েছেন। এবং সারা বিশ্বে এই যে অ্যানসেস্ট্রাল ওয়ার্শিপ, এই ম্যানিজম, এটা চলে আসছে। এবং আমাদের পিতৃপক্ষর পরপরই কিন্তু হ্যালোইন পাশ্চাত্য দেশে পালন হবে 31 অক্টোবর। তো এই সময়টাকে ইউটিলাইজ করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নিজের মনের একেবারে গভীরে আমরা যে ধরে রেখেছি আমাদের পূর্বপুরুষদের, যারা প্রয়াত, আমাদের ঘনিষ্ঠ মানুষ যারা, আমাদের প্রিয়জন যাদের আমরা মনের গভীরে আটকে রেখেছি, তাদের কিন্তু আমাদের মুক্তি দিতে হবে। সেই চেষ্টাটা করবেন, সেটা ফান্ডামেন্টালি ইম্পর্ট্যান্ট। এবং তার উপরেই কিন্তু আপনার রেজাল্টটা, সাধনার রেজাল্টটা নির্ভর করবে। সর্বং শিবময়ং শিবরন্তাও শিবকৃপান্তাও।